আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। সমুদ্র সীমানা, ভারত ও যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ চরমে। ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেবে ইরান। দক্ষিণ কোরিয়াকে দ্রুত পাওনা অর্থ বুঝিয়ে দিতে হবে বলল ইরান। ইরান ইরাক 5 বছর মেয়াদি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই। শুরুতেই ভারত প্রসঙ্গ। আরব সাগরে ভারতের ভূখণ্ড লাক্ষাদ্বীপপুঞ্জকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজের পারাপারের পরিপ্রেক্ষিতে নয়াদিল্লির উদ্বেগে পেন্টাগনের এক মুখপাত্র মন্তব্য করেছেন, সমুদ্র সীমানায় ভারতের দাবি মাত্রাতিরিক্ত। এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কির্বি সাংবাদিকদের বলেন, মার্কিন নৌবাহিনীর জাহাজ USS জন পল জোন্স সমুদ্রযাত্রার অধিকার ও স্বাধীনতা নিয়ে মালদ্বীপের কাছ দিয়ে পূর্ব অনুমতি ছাড়া দেশটির এক্সক্লুসিভ ইকোনমিক জোন দিয়ে নির্দোষ চলাচল করেছে। কির্বি বলেন, এই যাতায়াত আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন অনুসারে এই যাতায়াতের অধিকার চর্চা করবে। জন কির্বিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা সারা বিশ্বে এটা করব, এটা শুধু চীন ও তাদের মাত্রাতিরিক্ত, সারা বিশ্বের জন্য এই কাজ আমরা করব। এর আগে শুক্রবার পূর্ব অনুমতি না নিয়ে ভারতীয় সমুদ্র সীমায় মার্কিন যুদ্ধজাহাজ পার হওয়ায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগর থেকে মালাক্কার পথে থাকা USS জন পল জোন্সের গতিবিধি আমাদের সার্বক্ষণিক নজরে আছে। বর্তমানে জাহাজটি যে স্থানে আছে তা লাক্ষাদ্বীপপুঞ্জের কাছে এবং ভারতের সমুদ্র সীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোন EEZ অন্তর্ভুক্ত। পূর্ব অনুমতি না নিয়ে EEZ-এ অস্ত্র ও গোলাবারুদ সমৃদ্ধ যুদ্ধজাহাজ প্রবেশ করায় ভারত সরকার উদ্বেগে রয়েছে এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান করছে। ইরান প্রসঙ্গ। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া তার দেশের বিপুল পরিমাণ অর্থ ফেরত দেওয়ার জন্য সিউলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি তেহরান সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী জং সি গিউনের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানান। বৈঠকের পর জাহাঙ্গিরি এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, বিগত কয়েক বছর ধরে এই পাওনা অর্থের বিষয়টি দুই দেশের সম্পর্ককে চরম অচল অবস্থার মুখে দাঁড় করিয়েছে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট বলেন, গত 3 বছর ধরে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা অনুসরণ এবং দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলো ইরানের তেল বিক্রির $700 কোটি অর্থ আটকে রাখার কারণে এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে। জাহাঙ্গিরি দক্ষিণ কোরিয়ার তীব্র সমালোচনা করে বলেন, ইরানে যখন করোনা ভাইরাস সহ অন্যান্য কারণে প্রচণ্ডভাবে অর্থের প্রয়োজন, তখন দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো এই অর্থের বিনিময়ে ইরানকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পর্যন্ত সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ইরানের অর্থ আটকে রাখার কারণে ক্ষতিপূরণ দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানান। এ সময় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী বিগত অর্ধ শতকে ইরানের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে স্বীকার করেন, এই সম্পর্ক মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে দক্ষিণ কোরিয়া যে এই সম্পর্ককে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায় তার এই সফর সেই প্রত্যয়ের প্রমাণ বলে তিনি দাবি করেন। দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানের অর্থ সংক্রান্ত জটিলতা শিগগিরই কেটে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এদিকে ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে সন্ত্রাসী হামলায় ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের দক্ষিণাঞ্চলে নাতাঞ্জ কেন্দ্রে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা স্পর্শকাতর এই সেক্টরের জন্য বিরল ঘটনা। এই ঘটনাকে সোমবার ইসরায়েলের নাশকতা হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। ইরান এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে, এজন্য সরাসরি ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলকে দায়ী করে এই হামলার কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দুর্ঘটনার একদিন আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি নাতাঞ্জ কেন্দ্রে নতুন সেন্ট্রিফিউজ উদ্বোধন করেন। সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে সেন্ট্রিফিউজ যন্ত্রটি কাজে লাগে, পরে ওই ইউরেনিয়াম ব্যবহার করে রিঅ্যাক্টর ফুয়েল বা পরমাণু অস্ত্র তৈরি করা যায়। ইরান জানিয়েছে, ভূগর্ভে নতুন করে 150 সেন্ট্রিফিউজ চালু করা হচ্ছে। তবে দুর্ঘটনার দিন বিকেলেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে বিস্তর লড়াই বাকি, কিন্তু আজ যে পরিস্থিতি বিরাজ করছে, কালও যে একই অবস্থা থাকবে এমনটি নয়। অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরানের প্রধান আলী আকবর সালিহি বলেছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলার মাধ্যমে এটি পরিষ্কার, পরমাণু বিজ্ঞানে ইরানের অগ্রগতি ও উন্নয়ন এবং চলমান পরমাণু আলোচনার শত্রুরা নাতাঞ্জের পরমাণু প্রযুক্তিতে সন্ত্রাসী হামলা চালাচ্ছে।
সন্ত্রাসী কাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের রয়েছে। এদিকে নাতাঞ্জ পরমাণু চুল্লিতে অত্যাধুনিক মডেলের নতুন বেশ কিছু সেন্ট্রিফিউজ গ্যাস সরবরাহ করছে ইরান। পাশাপাশি জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উদযাপনের দিন নিজেদের কয়েক ডজন সফলতা উন্মোচন করেছে দেশটি। তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ তা তুলে ধরতেই ইরান এসব উদ্যোগ নিয়েছে। এদিকে পরমাণু বিস্তার রোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। নাতাঞ্জ অত্যাধুনিক সেন্ট্রিফিউজ চালু পরিদর্শনে যান তিনি। এছাড়া তেহরান থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন রুহানি, যার মধ্যে বেসামরিক ও চিকিৎসার কাজে ব্যবহারে 133টি প্রযুক্তিগত উদ্ভাবনও রয়েছে। 2015 সালের বিশ্ব শক্তিগুলোর সঙ্গে পরমাণু চুক্তি ফের সক্রিয় করতে ভিয়েনায় আলোচনা শুরুর পরেই এসব প্রদর্শন করল তেহরান। আলোচনার প্রথম সপ্তাহ ইতিবাচক আভাস দিয়েই শুক্রবার শেষ হয়েছে। বৈঠকে ইরান, চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য অংশ নিয়েছিল। ইরানের সবচেয়ে বড় পরমাণু স্থাপনাটি ইস্ফাহানের নাতাঞ্জে অবস্থিত। ইতিমধ্যে দেশটি SWU সহ 164টি IR6 সেন্ট্রিফিউজে গ্যাস সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইরান বর্তমানে যেসব সেন্ট্রিফিউজ বসিয়েছে তার মধ্যে সবচেয়ে টেকসই হল IR6। শিল্প কারখানার পর্যায়ের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে এই মডেলের সেন্ট্রিফিউজ বসানো হয়। IR1 এর চেয়ে এটি 10 গুণ বেশি ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড উৎপাদন করতে পারবে। এই বিষয়ে এক প্রকৌশলীর কাছে রুহানি জানতে চাইলে তিনি বলেন, বাইরের কোনো দেশের উপর নির্ভর না করেই আমরা এই যন্ত্রকে শিল্পায়ন করতে পারব। অন্যদিকে ইরান প্রতিবেশী ইরাকের সঙ্গে 5 বছর মেয়াদী একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই করেছে। ইরানের সমবায় শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ শরিয়াত মাদারি ইরান সফরে গিয়ে এই চুক্তি করেন। চুক্তি সইয়ের আগে তিনি ইরাকের অর্থ ও সময় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি বাগদাদ থেকে কারবালার সফরে যান। শরিয়াত মাদারি জানান, এই চুক্তি সইয়ের পরে কাস্টমস, ইনভেস্টমেন্ট, সীমান্ত বাজার প্রতিষ্ঠা সহ আরও বেশ কিছু ইস্যুতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়বে। তিনি জানান, ইরাকের অর্থমন্ত্রীর ইরান সফরের সময় এই চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছিল। চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া সহজ করতে ইরানের অর্থমন্ত্রী ইরাকি অর্থমন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শরিয়াত মাদারি বলেন, এই চুক্তির আওতায় অর্থনীতির অনেক বড় বড় ইস্যু, বিশেষ করে অবকাঠামো নির্মাণের প্রকল্প এবং অর্থনৈতিক লেনদেনের মতো বিষয় থাকবে। সহযোগিতা চুক্তি থেকে দুই দেশ বিরাটভাবে উপকৃত হবে বলে দৃঢ়ভাবে আশাবাদী। অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আওতায় দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করার ওপর জোর দেন ইরানি মন্ত্রী। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।